বাজেট পেশ করার সময় অর্থমন্ত্রী জানিয়েছিলেন প্রত্যন্ত এলাকায় ব্যাংকিং পরিষেবা পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়েছে রাজ্য সরকার, সেই মতোই নেওয়া হলো পদক্ষেপ। শনিবার এক বণিক সভার অনুষ্ঠানে অর্থমন্ত্রী ঘোষণা করেন, ব্যাংকের শাখা খোলার জন্য গ্রাম পঞ্চায়েতের দপ্তরেই মাসিক এক টাকা ভাড়ায় মিলবে 300 থেকে 400 বর্গফুট জমি। তবে তার জন্য শর্ত একটাই, অন্তত 1000 আমানতকারীর লিখিত সম্মতিপত্র দেখাতে হবে। মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম 34টি ইনগুরেট করেছিলেন ইউনাইটেড ব্যাংকের, যেখানে আমরা 1 টাকায় পঞ্চায়েত অফিসে 300 থেকে 400 স্কোয়ার ফুট জায়গা দিয়ে দেব। প্রথমেই 1000 অ্যাকাউন্টস তারা তৈরি করে নেবে, সেখানে 1 টাকা মাসের ভাড়ায় তারা সেইখানে ব্যাংকের ব্রাঞ্চ খুলে দেবে। অমিত মিত্র এদিন জানিয়েছেন সরকারি খরচ হবে এক জানলা নীতি মেনে, যে দপ্তরে যে খাতেই খরচ হোক তা এবার হবে ইন্টিগ্রেটেড ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট সিস্টেমের মাধ্যমে। সরকার যে টাকা ট্রেজারি থেকে যা বেরোয়, ট্রেজারিতে যে টাকা ঢোকে, যেভাবে অ্যালোকেশন হয়, সমস্ত সিস্টেমটা একটা ইন্টিগ্রেটেড ফিনান্সিয়াল সিস্টেমের মধ্যে চলে আসে। ব্যাংকিং লাইসেন্স দেওয়ার নিয়মের ক্ষেত্রে এবার কিছু বদল আনছে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া। রিজার্ভ ব্যাংকের ডেপুটি গভর্নর আর গাদি জানিয়েছেন এবার থেকে অল্প সময় ব্যাংকিং লাইসেন্স দেওয়ারও উদ্যোগ নেওয়া হয়েছে, সেক্ষেত্রে লাইসেন্স দেওয়ার জন্য একটি বিভাগও চালু করা হবে। অরিত্রিক ভট্টাচার্য, এবিপি আনন্দ, কলকাতা।